তো ছাত্রছাত্রী সকল, তোমালোকর হয়ে যাওয়া জেনারেল ম্যাথমেটিক্সর 45টা MCQ আজির ভিডিওটির জড়িয়ে সলভ করিম। এন্ড তোমালোক গ্রেস মার্কস কি দিব জানাই দিম। তো ভিডিওটি শেষলকে চাই থাকবা, জাস্ট তোমালোক এনসার কেটা জানাই দিম। কোশ্চন নম্বর 1 চাই লওয়া, এনসারটি হব সি। কোশ্চন নম্বর 2, তলর কোনটো বর্গ সংখ্যা নহয়, এনসারটি হব বি। কোশ্চন নম্বর 3, যদি এম এনর ঘনমূল হয় তেন্তে এনর মান হব, এনসারটি হব সি এম কিউ। কোশ্চন নম্বর 4 চাই লওয়া, কোশ্চন নম্বর 4-র এনসারটি হব বি। কোশ্চন নম্বর 5 চাই লওয়া, ইয়াত দুটা উক্তি দিয়া আছে, তো কোশ্চন নম্বর 5-র এনসারটি হব সি। কোশ্চন নাম্বার 6 চাই লওয়া, তো কোশ্চন নাম্বার 6-র এনসারটি হব ডি। কোশ্চন নাম্বার 7 চাই লওয়া, কোশ্চন নাম্বার 7-র এনসারটি হব বি। কোশ্চন নাম্বার 8 চাই লওয়া, কোশ্চন নাম্বার 8-র এনসারটি হব ডি, a1 ইকুয়াল 5, b2 ইকুয়াল 1। কোশ্চন নাম্বার 9 চাই লওয়া, কোশ্চন নাম্বার 9-র এনসারটি হব ax0। কোশ্চন নাম্বার 10 চাই লওয়া, কোশ্চন নাম্বার 10-র এনসারটি হব b0। কোশ্চন নাম্বার 11, রোটোবার 2, রোটোবার 8, রোটোবার 18, রোটোবার 30 টু সমান্তর প্রগতিটোর সাধারণ অন্তর, এনসারটি হব ডি। কোশ্চন নাম্বার 12 চাই লওয়া, কোশ্চন নাম্বার 12-র এনসারটি হব বি। কোশ্চন নাম্বার 13 চাই লওয়া, কোশ্চন নাম্বার 13-র এনসারটি হব এ। কোশ্চন নাম্বার 14 চাই লওয়া, কোশ্চন নাম্বার 14-র এনসারটি হব সি। কোশ্চন নাম্বার 15, বৃত্তর আটাইতকৈ দীঘল জাদালক কোৱা হয়, এনসারটি হব সি ডায়ামিটার। কোশ্চন নাম্বার 16 চাই লওয়া, কোশ্চন নাম্বার 16-র এনসারটি হব বি। কোশ্চন নাম্বার 17 চাই লওয়া, কোশ্চন নাম্বার 17-র এনসারটি হব এ 7 সেন্টিমিটার। কোশ্চন নাম্বার 18 চাই লওয়া, কোশ্চন নাম্বার 18-র এনসারটি হব এ 160 সেন্টিমিটার স্কোয়ার। কোশ্চন নাম্বার 19 চাই লওয়া, কোশ্চন নাম্বার 19-র এনসারটি হব বি 5। কোশ্চন নাম্বার 20 চাই লওয়া, কোশ্চন নাম্বার 20-র এনসারটি হব ডি 1/3। কোশ্চন নাম্বার 21 চাই লওয়া, কোশ্চন নাম্বার 21-র এনসারটি হব ডি 30 মিটার। কোশ্চন নাম্বার 22, 4, 9 আর 10-এর হরণ করব পারা আটাইতক সরু পূর্ণ বর্গ সংখ্যাটি হব, এনসারটি হব বি। কোশ্চন নাম্বার 23 চাই লওয়া, কোশ্চন নাম্বার 23-র এনসারটি হব সি। কোশ্চন নাম্বার 24 চাই লওয়া, কোশ্চন নাম্বার 24-র এনসারটি হব এ। কোশ্চন নাম্বার 25, তলত দিয়া সমীকরণ বিলাকর কোনটো এটা চলকযুক্ত রৈখিক সমীকরণ, এনসারটি হব ডি। কোশ্চন নাম্বার 26 চাই লওয়া, কোশ্চন নাম্বার 26-র এনসারটি হব বি, কে নট ইকুয়াল 6। কোশ্চন নাম্বার 27, x+2³ = x³-4 সমীকরণৰ মূলৰ সংখ্যা হল, এনসারটি হব ডি। কোশ্চন নাম্বার 28, তলৰ কোনটো সমীকৰণৰ দুটা বাস্তৱ আৰু সমান মূল আছে, এনসারটি হব সি। কোশ্চন নাম্বার 29 চাই লওয়া, কোশ্চন নাম্বার 29-র এনসারটি হব এ। কোশ্চন নাম্বার 30, 42 সংখ্যাটো তলৰ কোনটো সমান্তৰ প্রগতিৰ এটা পদ, এনসারটি হব সি। কোশ্চন নাম্বার 31 চাই লওয়া, কোশ্চন নাম্বার 31-র এনসারটি হব বি। কোশ্চন নাম্বার 32 চাই লওয়া, কোশ্চন নাম্বার 32-র এনসারটি হব এ। কোশ্চন নাম্বার 33 চাই লওয়া, কোশ্চন নাম্বার 33-র এনসারটি হব সি 3-10। কোশ্চন নাম্বার 34 চাই লওয়া, কোশ্চন নাম্বার 34-র এনসারটি হব ডি 2:7। কোশ্চন নাম্বার 35 চাই লওয়া, কোশ্চন নাম্বার 35-র এনসারটি হব ডি 57 ডিগ্রি। কোশ্চন নাম্বার 36 চাই লওয়া, কোশ্চন নাম্বার 36-র এনসারটি হব ডি এ বি। কোশ্চন নাম্বার 37 চাই লওয়া, কোশ্চন নাম্বার 37-র এনসারটি হব বি 50 ডিগ্রি। কোশ্চন নাম্বার 38 চাই লওয়া, কোশ্চন নাম্বার 38-র এনসারটি হব বি। কোশ্চন নাম্বার 39 চাই লওয়া, কোশ্চন নাম্বার 39-র এনসারটি হব এ। কোশ্চন নাম্বার 40 চাই লওয়া, কোশ্চন নাম্বার 40-র এনসারটি হব বি। কোশ্চন নাম্বার 41, এটা গোলকৰ আয়তন আৰু পৃষ্ঠকালিক সমান, গোলকটোৰ ব্যাস হব, এনসারটি হব বি। কোশ্চন নাম্বার 42 চাই লওয়া, কোশ্চন নাম্বার 42-র এনসারটি হব ডি 3:1। কোশ্চন নাম্বার 43 চাই লওয়া, কোশ্চন নাম্বার 43-র এনসারটি হব বি। কোশ্চন নাম্বার 44 চাই লওয়া, কোশ্চন নাম্বার 44-র এনসারটি হব এ। কোশ্চন নাম্বার 45, তলৰ কোনটো এটা ঘটনাৰ সম্ভাবিতা হব নোৱাৰে, এনসারটি হব সি।